হাই গাইজ ওয়েলকাম টু নেক্সট অফিসার গাইজ তোমরা জানো আমাদের নেক্সট অফিসার একটা ব্র্যান্ড নিউ অনলাইন প্ল্যাটফর্ম অলরেডি লঞ্চ হয়ে গেছে তো সেখানে আমার নিজের কোর্সও রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রি তো আজকে আমরা নেক্সট অফিসারের যে ইউটিউব চ্যানেল আছে তাতে এমসিকিউ এর পার্ট ওয়ানটা নিয়ে চলে এসছি আর যদি তুমি আমার কোর্স সম্বন্ধে বলতে চাও আমাদের মেন মোটোটাই হলো হিস্ট্রি উইথ মাইন্ড ম্যাপিং অ্যান্ড ক্রোনোলজিক্যাল কনসেপ্ট আচ্ছা আমি আমার যে দীর্ঘকালীন যখন আমি বিভিন্ন স্টুডেন্টদের সাথে ইন্টার্যাক্ট করেছি আমি দেখেছি তাদের যে মেন প্রবলেমটাই হলো তারা হিস্ট্রিটা মনে রাখতে পারছে না বলছে স্যার হিস্ট্রিটা একটা ক্যালেন্ডারের মতো এত শালকিক মনে রাখবো এত ঘটনা এত চুক্তি এত প্যাক্ট এত কিছু মনে রাখা তো পসিবল নয় তো আমাদের মেন মোটোটাই হলো টার্গেটটাই হলো যারা কম্পিটিটিভ এক্সামস দিচ্ছ স্পেসিফিকালি যারা ডাব্লিউ বিসিএস দিচ্ছ ইউপিএসসি দিচ্ছ তারা কিভাবে মাইন্ড ম্যাপিং এর সাহায্যে কিভাবে কনসেপ্টের সাহায্যে হিস্ট্রিটাকে মনে রাখতে পারবে ঠিক আছে তো অলরেডি আমার একটা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও আমাদের নেক্সট অফিসার ইউটিউব চ্যানেলে আছে তার লিংক আমি আমার এই ইউটিউব ক্লাসে এসে দিও দেব তোমরা কাইন্টলি ওই লিংকটা ভিজিট করো ভিজিট করলে তোমাদের অনেকটাই আইডিয়া হয়ে যাবে যে আমরা আমাদের যে কোর্সটা তাতে কিভাবে কোর্সটাকে সাজিয়েছি এবং কিভাবে আমরা অ্যাপ্রোচ করছি হিস্ট্রির কোর্সটা দেখো ডাব্লিউ বিসিসির যদি বলতে চাই তাহলে অবশ্যই হিস্ট্রি ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট কারণ এখানে প্রিলিমসে প্রায় পঞ্চাশ নম্বর বা তার থেকেও বেশি কভার করছে তারপর তো একশো মার্কস রয়েছে আর যদি একটু ঠিকঠাকভাবে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু আমি তোমায় বলতে পারি প্রিলিমসে ফিফটির মধ্যে তুমি ফর্টি ফাইভ প্লাস কোর ইজিলি করতে পারো আর মেন্সের হান্ড্রেডের মধ্যে নাইনটি প্লাস কোর পর্যন্ত করা যায় এটা কোনো ব্যাপারই নয় কিন্তু ঠিকভাবে পড়াশোনা করতে হবে এবং যতটা রেলিভেন্ট ততটা পড়তে হবে সেইটা নিয়ে আমরা ডিটেলে ওই কোর্সটা আলোচনাও করেছি সেটাও তোমরা দেখতে পারো এছাড়া অলরেডি আমার নেক্সট অফিসারের প্ল্যাটফর্মে আমার কোর্সও লঞ্চ হতে চলেছে খুব স্বীকৃতি সেটা তো তোমরা পারচেস করতেই পারো চলো এবার আমরা আজকে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন আমরা আজকে কিছু এমসিকিউজ আলোচনা করব এবং তার সাথেও আমরা ট্রাই করব ইম্পর্টেন্ট রিলেটেড যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো তোমাদের জানা দরকার সেগুলো নিয়ে একটু ডিসকাস করে নিতে তাহলে ফার্স্ট क्वेश्चन বলছে হু অ্যামং দা ফলোইং হু অ্যামং দা ফলোইং প্রেসিডেন্টড ওভার দা বৌদ্ধিস্ট কাউন্সিল HELD ডুরিং দা রেইন অফ কনিষ্কা অ্যাট কাশ্মীর কনিষ্কের সময় কাশ্মীরে যে फोर्थ বৌদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল সেই পার্টিকুলার যে কাউন্সিলটা তাকে প্রেসিডেন্ট কে করেছিলেন অপশন এ বলছে সুদ্রক অপশান বি ভদ্রবাহু অপশান সি বসুমিত্র অ্যান্ড ফোর্থ অপশান হলো নাগার্জুন ঠিক আছে দেখো এর সঠিক উত্তর অবশ্যই হবে বসুমিত্র কিন্তু তার আগে আমি একটা ম্যাপ দিয়ে দিয়েছি প্রথমত বুঝতে হবে যদি প্রথম তিনটে বুদ্ধিস্ট কাউন্সিল দেখো প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল অবশ্যই গৌতম বুদ্ধ মারা যাওয়ার কিছুদিন পরে অজাত শত্রু যখন রাজা ছিলেন মগধের সেই সময় এবং সেই সময় মগধের ক্যাপিটাল ছিল সেই সময় মে মগধের ক্যাপিটাল ছিল অবশ্যই রাজগীর তাই রাজগিরেই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল কালাশোকের সময় ক্যাপিটাল তখন চেঞ্জ হয়ে হয়ে গেছিল বৈশালী সেই বৈশালীতে হয়েছিল এবং থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল অশোকের সময় পাঠলিপুত্রতে আমরা সবাই জানি কিন্তু ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিলটা দেখো এই পুরো যে মগধের যে রেঞ্জটা মানে বিহার ইউপি এই রেঞ্জটা ছাড়িয়ে ফোর্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়ে গেল একদম উত্তরে কাশ্মীরে এর একটাই কারণ কারণ কুষাণদের যে সাম্রাজ্য ছিল সেটা কিন্তু একদম মগধ থেকে তাজাকিস্তান মানে পাকিস্তান আফগানিস্তান ছাড়িয়ে আপ টু চলে তাজাকিস্তান তাই জন্য এই ম্যাপটা যদি দেখে নাও তাহলে অটোমেটিক্যালি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে কেন ফোর্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা কাশ্মীরে হয়েছিল মানে বিহার বেল্ট থেকে কেন এতটা দূরে হয়েছিল কারণ কুষাণদের সাম্রাজ্যটাই ছিল আপ টু তাজাকিস্তান এবং কুষাণদের যে দুটো ক্যাপিটাল ছিল যদি দুটো ক্যাপিটালের ভৌগোলিক অঞ্চলটা লক্ষ্য করো প্রথম ক্যাপিটালটা অবশ্যই মথুরা মথুরা মানে ইউপিতে পড়ছে আজকের আর সেকেন্ড ক্যাপিটালটা কিন্তু পেশোয়ার পুরুষপুর সেটা কিন্তু আজকের দিনের পাকিস্তানে ঠিক আছে তো এই কনসেপ্ট যদি তোমার মাথায় থাকে যদি তোমার মাথায় থাকে যে কনিষ্ক হল কুষাণদের সবচেয়ে শ্রেষ্ঠ রাজা এবং কনিষ্কর সময় কুষাণদের সময় তাদের যে এক্সপ্যানশনটা তাদের যে সাম্রাজ্য সেটা মগধ থেকে ছিল কাশ্মীরে যদি কোন কাউন্সিল হয়ে থাকে সেটা অবশ্যই কনিষ্ক সময় হয়েছে এটা নিয়ে কোনো দ্বিমত থাকবে না তো এইভাবে আমরা যদি মাইন্ড ম্যাপিং করতে থাকি তাহলে কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে হিস্ট্রিটা পড়া ঠিক আছে অবশ্যই বসুমিত্র একজন খুব জ্ঞানী মানুষ একজন অশ্বঘোষ এবং বসুমিত্র সেই সময়কার দুজন ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট স্কলার বলতে পারো ঠিক আছে ইম্পর্টেন্ট যেটা এই কাউন্সিলে হয়েছিল সেটা হলো ফোর্থ পয়েন্টটা মহায়ন আর হিনায়ন সেক্টে এই বুদ্ধিজিমটা ভাগ হয়ে গিয়েছিল ঠিক আছে তা প্রতিটা ইম কাউন্সিলেই কিন্তু কোনো না কোনো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো বুদ্ধিজিমের ওপরে কারণ কাউন্সিলগুলো হয়েছিলই বিভিন্ন ডিসকাশানসের জন্য ঠিক আছে যেখানে আমরা বুদ্ধিজিমের যারা ইম্পর্টেন্ট মংস রয়েছেন তারা আসবেন তারা জড়ো হবেন এবং বিভিন্ন বুদ্ধিজিমের বিভিন্ন কনসেপ্ট নিয়ে ডিসকাশন হবে আমরা জানি আগের বুদ্ধিস্ট কাউন্সিল তো তাই হয়েছিল আগের বুদ্ধিস্ট কি হয়েছিল সেটা নিয়ে একটা বিস্তৃত যদি পড়াশোনা করতে চাও তাহলে এই স্লাইডটা আমরা দিয়ে দিয়েছি যেমন ধরো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিলটা অবশ্যই হয়েছিল সত্যপাণী কেপস রাজগিরে আমি বলেছি এবং সেই সময় কিং ছিলেন অজত শত্রু আর এই প্রথম বুদ্ধিস্ট কাউন্সিলটা প্রিসাইড করেছিলেন আহ মক মহাকাশ্যপ তো এটা একটু দেখে নিতে পারো আর সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা দেখো বৈশালীতে হয়েছিল কারণ অবশ্যই যখন শিশুনাগ ডায়নাস এসছিল মানে শিশুনাগের সময় তখনই কিন্তু ক্যাপিটালটা ওরা চেঞ্জ করে নেয় রাজগীর থেকে বৈশালিতে প্রথমে রাজগীর থেকে পাটলিপুত্র যায় উদয়নের সময় এবং পাটলিপুত্র থেকে বৈশালিতে চলে যায় শিশুনাগের সময় তাই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা বৈশালিতে হচ্ছে এবং অবশ্যই রাজা হলেন কালাশোক প্রিসাইড করেছিলেন সমকামী থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুদ্ধিস্ট কাউন্সিল অশোকার সময় হচ্ছে মোগালীপুত্র তুষ্যপ রিসাইড করছেন ঠিক আছে এবং এটা পাটলিপুত্রতে হয়েছিল এবং তোমরা যদি খেয়াল করে দেখো প্রতিটা বুদ্ধিস্ট কাউন্সিলেই কিন্তু কোনো না কোনো ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি যেমন ধরো ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল আমরা দেখছি অভিধর্ম পিটক ঠিক আছে এটা একটা রিসাইড করে করা হয়েছিল ঠিক আছে এবং এই পিটক এবং বিনয় পিটকটা রিসাইড করেছিলেন আনন্দ এবং উপালি তাহলে কি এই যে ভাগটা পিটক বিনয় পিটক সেগুলো ঠিক আছে এই পুরো কনসেপ্টটাই বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাউন্সিলগুলোতে হয়েছে এছাড়া অতটা ইম্পর্টেন্ট নয় ফিফথ বুদ্ধিস্ট কাউন্সিল যেটা আমাদের খুব একটা পরীক্ষায় আছে না সেটাও আমরা আমাদের ইউটিউব ভিডিওতে অ্যাড করে দিয়েছি তোমরা একটু কাইন্ডলি থ্রু করে নিও ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা হলো কুইট ইন্ডিয়া মুভমেন্ট এন্ডেড ইন কাজ আমরা সবাই জানি কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছিল নাইনটিন ফর্টি টু আমরা সবাই জানি রাইট 1942 তে 8 আগস্ট অফিশিয়ালি কিন্তু লঞ্চ হয়েছিল 9 আগস্ট শুরু হলো এটা শেষ কবে হয়েছিল ডব্লিউবিসিএস কিন্তু তোমাদের একটুখানি আজকাল ঘুরিয়ে क्वेश्चन দিচ্ছে মানে একদম ফ্ল্যাট क्वेश्चन না দিয়ে শুরুটা না হয় শেষটা জিজ্ঞেস করেছে ঠিক আছে অবশ্যই आंसर হবে 1944 ক্রিপস ইন মিশন যখন এসেছিল আমাদের ভারতবর্ষে দেখো একবার দেখে নাও কি বলছে দা ক্রিপস মিশন ওয়াজ এ ফেলড অ্যাটেম্পট ইন লেট মার্চ 1942 বাই দা ব্রিটিশ गवर्नमेंट টু সিকিউর ফেল ইন্ডিয়ান কোঅপারেশন এন্ড সাপোর্ট ফর দা এফর্টস ইন ওয়ার্ল্ড ওয়ার 2 দা মিশন ওয়াজ হেডেড বাই এ সিনিয়র মিনিস্টার স্যার স্টাফোর্ড ক্রিপস ক্রিপস বিলং টু দা লেফট উইং লেবার পার্টি গাইস কুইট ইন্ডিয়া মুভমেন্ট নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে বলতে হবে এর মেইন কারণটাই হলো কিন্তু ক্রিপস মিশনের ফেলিওর ঠিক আছে ক্রিপস মিশন কেন এসছিল কারণ আমরা জানি আমাদের যে পৃথিবীতে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল সেটা শুরু হয়েছিল নাইনটিন থার্টি নাইনে তাই তো শুরু হয়েছিল নাইনটিন থার্টি নাইনে এবং এটা আলটিমেট নাইনটিন হয়েছিল ছ বছর হয়েছিল তো এখানে যেহেতু ব্রিটিশরাও পার্টিসিপেট করেছিল তো ব্রিটিশরা সবসময় চাইছিল যে ভারতের যারা সৈন্য তারা যেন ব্রিটিশদের সাপোর্ট করে এই ওয়ার্ল্ড ওয়ারে ঠিক আছে ব্রিটিশ ইন্ডিয়ান সোলজারদের নিয়ে যাওয়ার একটা চেষ্টা চলছিল কিন্তু কোনোভাবেই সেটা পসিবল হচ্ছিল না কেন পসিবল হচ্ছিল না কারণ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়েছে 1914 থেকে 1919 সেই সময়তেও কিন্তু ভারতীয়দের অনেক কিছু দেয়া হবে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যদি ভারতীয়রা ব্রিটেনকে সাপোর্ট করে এইভাবে প্রচুর ভারতীয় সৈন্যদের কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ইনভলভ করানো হয়েছিল কিন্তু আলটিমেট যুদ্ধ শেষে ধায় গেল ভারতীয়রা কিছুই পায়নি ঠিক আছে সেই কারণে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইন্ডিয়ানদের সাপোর্ট পাওয়াটা ব্রিটেনদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো এবং ক্রিপস মিশনের কিন্তু আসাও সেই কারণে ঠিক আছে ক্রিপস মিশন কিন্তু সেই কারণেই এসেছিলো যাতে তারা ভারতীয়দের সাপোর্টটা পায় এবং তখন যেহেতু একটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির ডিম্যান্ড ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে এবং তার সাথে আমরা জানি সালটা যেহেতু উনিশশো বিয়াল্লিশ অলরেডি উনিশশো সালের যে লাহোরে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল উনিশশো উনত্রিশ সালের লাহোরে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল যেটা প্রিসাইড করেছিলেন জওহরলাল নেহেরু সেখানে কিন্তু অলরেডি কংগ্রেস পূর্ণ স্বরাজের ডিমান্ড করছে তা সেই কারণে ক্রিপস মিশন এসেছিল ভারতীয়দের যে তারা একটা কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি বানিয়ে দেবে এবং তারা এটাও ভেবে দেখবে যে যদি তারা পূর্ণ স্বরাজ দিতে পারে ডেফিনেটলি তারা একবারও বলেন যে তারা দিয়ে দেবে এই কারণেই তাদের আশা যদিও গান্ধীজি এই যে প্রস্তাবটা সেটাকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছিলেন উনি এটাকে ডেটেড চেকও বলেছিলেন অবশ্যই তিনি বলেছিলেন যে এটা সম্ভব নয় কারণ অলরেডি আমরা একবার ঠকেছি দ্বিতীয়বার আমরা ঠকতে রাজি নই তো মেদলি ক্রিপস মিশনটা ফেলিওর হওয়ার পরেই এই কুইট ইন্ডিয়া মুভমেন্টটা কিন্তু গান্ধীজি লঞ্চ করেছিলেন ঠিক আছে তো অবশ্যই দেখো কুইট ইন্ডিয়া মুভমেন্টের রেজলিউশন ড্রাফট কে করেছিলেন দ্য কুইট ইন্ডিয়ার রেজলিউশন ওয়াজ ড্রাফটেড বাই অপশান এ সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন বি জওহরলাল নেহেরু অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি আর চি নারায়ণ দেও ঠিক আছে এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার অবশ্যই হবে জওহরলাল নেহেরু খুব খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা সবসময় মনে রাখবে কুইট ইন্ডিয়া মুভমেন্টটা যদি গান্ধীজির মুভমেন্ট হয় যদি ওটা গান্ধীজি লঞ্চ করে থাকেন এর রেজলিউশনটা কিন্তু ড্রাফ করেছিলেন জওহরলাল নেহেরু আর আরেকটা কথা এই প্রসঙ্গে বলে দেওয়া দরকার বাই চান্স যদি জহরলাল নেহরু অপশানে না থাকে সেক্ষেত্রে গান্ধীজি তোমরা করতে পারো কারণ কনসেপ্টটা অবশ্যই গান্ধীজির কিন্তু ড্রাফটিংটা কিন্তু করেছিলেন জওহরলাল নেহেরু ঠিক আছে এই মুভমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা মুভমেন্ট ঠিক আছে তো অবশ্যই এটা লঞ্চ হয়েছিল বোম্বে সেশনের পর ওয়ার্ধা সেশন বলতে পারো সেখান থেকে ঠিক আছে শালটাও মনে রাখতে হবে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টের ক্ষেত্রে তারিখটাও ইকুয়াল ইম্পর্টেন্ট এইট আগস্ট এইথ আগস্ট এটা ঘোষণা হচ্ছে আর অফিসিয়ালি লঞ্চ হচ্ছে 9 আগস্ট 1942 ফর্টি নেক্সট প্রশ্ন কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইজ অলসো নোন অ্যাজ এর আরেকটা নাম কি অপশান এ আগস্ট রেভলিউশন অপশন বি স্পন্টেনিয়াস রেভলিউশন অপশন সি লিডার্স লেস মুভমেন্ট অ্যান্ড অপশন ডি অল অফ দিস গাইজ দেখো এই ক্ষেত্রে অবশ্যই অ্যানসারটা হয়ে যাবে অল অফ দিস কেন অল অফ দিস কারণ অবশ্যই এটা আগস্টে হয়েছিল বলে এটাকে আগস্ট রেভলিউশন বলে কুইট ইন্ডিয়া মুভমেন্টের আর একটা নাম হলো স্পন্টেনিয়াস রেভলিউশনের একটাই কারণ কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় কিন্তু গান্ধীজিকে সারা ভারত জুড়ে প্রচার করতে হয়নি তখন ব্রিটিশ বিরোধী মনোভাবটা এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল মানুষ এমনিই বেরিয়ে গেছে ঠিক আছে মানুষের তখন একটাই লক্ষ্য যেভাবে হোক ব্রিটেনকে দাঁড়াতে হবে এবং সেই সময় কিন্তু একটা অন্য কনসেপ্ট ভারতীয়দের মনে কাজ করছিল যেহেতু ব্রিটেন তখন অলরেডি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করেছে এবং ব্রিটেনের ওপর সেই সময় যেহেতু অ্যাক্সিস পাওয়ার মানে আমরা তো জানি অ্যালায়েড পাওয়ার অ্যাক্সিস পাওয়ার রয়েছে তো অ্যাক্সিস পাওয়ার মানে সেক্ষেত্রে আমি বলবো জার্মানি হিটলার বা ইতালি বা ইভেন জাপানের একটা প্রেসার যখন তৈরি হচ্ছে ব্রিটেনের ওপরে তখন কিন্তু ভারতীয়রাও বুঝতে পারে এটাই হলো আদর্শ সময় এখনই কিন্তু যেভাবেই হোক স্বাধীনতাটা অর্জন করতে হবে ঠিক আছে এবং সুভাষচন্দ্র বোসের যে কনসেপ্টটা যে আমরা দরকার হলে জার্মানিকে সাপোর্ট করবো জার্মানিকে জার্মানির থেকে সাপোর্ট নেব ইতালি থেকে সাপোর্ট নেব কিন্তু আমরা যেভাবেই হোক ব্রিটেন কে ভারত ছাড়া করেই ছাড়ব সেইটাও কিন্তু তাতেও কিন্তু অনেকে খুব মোটিভেটেড ছিলেন তাই এই কিন্তু স্পন্টেনিয়াস রেভলিউশনও বটে আর লিডারলেস মুভমেন্ট কেন বলা হচ্ছে কারণ এই কুইট ইন্ডিয়া মুভমেন্টটা লঞ্চ হওয়ার সাথে সাথেই কংগ্রেসের যারা ইম্পর্টেন্ট লিডার্স ইনক্লুডিং গান্ধীজি তাদেরকে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট অ্যারেস্ট করে নেয় ঠিক আছে এবং সেই জন্য যারা সবচেয়ে ওপরের নেতা এই মুভমেন্টে তারা কিন্তু মুভমেন্টে পার্টিসিপেট করতে পারেননি কারণ 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 তারা সবাই অ্যারেস্টেড হয়ে গিয়েছিলেন ঠিক আছে কিন্তু সেই হিসেবে এটাকে লিডারলেস বলা হচ্ছে কারণ সবচেয়ে উঁচু স্তরের নেতারা ছিলেন না কিন্তু তার মানে কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টে কোনো লিডার ছিল না সেটা একদমই নয় কুইট ইন্ডিয়া মুভমেন্টে অনেক লিডারাই ছিলেন কিন্তু কংগ্রেসের সবচেয়ে ওপরের নেতারা যারা ছিলেন তারা অ্যারেস্টেড হয়ে গিয়েছিলেন বলে এটাকে কিন্তু একটা লিডারলেস মুভমেন্টও বলা হয় দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট ইজ অলসো নোন অ্যাজ যদি এই কোশ্চেনটা বলা হয় তাহলে অ্যান্সার করতে হবে ডি অল অফ দিস নেক্সট কোয়েশ্চেন দেখো হু ওয়াজ দ্য কংগ্রেস প্রেসিডেন্ট ইন টাইম অফ কুইট ইন্ডিয়া মুভমেন্ট কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে ছিলেন গাইজ এটা মনে রাখা দরকার কুইট ইন্ডিয়া মুভমেন্টটা কিন্তু হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর সেই সময় কিন্তু কংগ্রেসের সেশন কয়েকদিন হয়নি কিছু বছর প্রায় পাঁচ থেকে ছ বছর ছ বছরের মতো কংগ্রেসের সেই সময় কোনো সেশন হয়নি এবং সেই জন্য অবশ্যই লাস্ট যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন অর্থাৎ উনিশশো চল্লিশ সালে যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সেই মৌলানা আবুল কালাম আজাদ তিনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অব্দি কংগ্রেসের প্রেসিডেন্ট ছি হয়ে গিয়েছিলেন কারণ কোনো নতুন করে সেশন হয়নি তো অবশ্যই সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা যেহেতু আমি নাইনটিন ফর্টি এর কথা বলছি অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে আর এনার পরে মানে উনিশশো থেকে পঁয়তাল্লিশ এই দীর্ঘ ছ বছর তিনি আইএনসির প্রেসিডেন্ট ছিলেন এটাও একটা কোশ্চেন আর একটা কোশ্চেন এখান থেকে আসে যে সবচেয়ে ইয়ং কংগ্রেসের প্রেসিডেন্ট কে সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে মৌলানা আবুল কালাম আজাদ ঠিক আছে আর ওনার পরে যিনি কংগ্রেসের নেক্সট প্রেসিডেন্ট হয়েছিলেন তার নাম হলো জেবি কৃপালিনী সেটা হলো উনিশশো থেকে সাতচল্লিশ তা যেহেতু কংগ্রেসের সেশনগুলি অ্যানুয়াল সেশনগুলো মেনলি ডিসেম্বর মাসে হতো তাই উনিশশো ছেচল্লিশের ডিসেম্বর মাসে জে বি প্রেসিডেন্ট হয়েছিলেন তাই অনেক ক্ষেত্রে যদি প্রশ্ন আসে সাতচল্লিশ সালে আগস্ট মাসে যখন ভারত স্বাধীন হচ্ছে সেই সময় কংগ্রেসের প্রেসিডেন্ট কে সেটাও অ্যানসার কিন্তু জে বি হবে ঠিক আছে তো এগুলো একটু দেখে নিও নেক্সট কোয়েশ্চেন হুজ ফেমাস ডায়লগ রিগার্ডিং ক্রিপস মিশন ওয়াজ এ পোস্ট ডেটেড চেক অনেক ক্র্যাশিং ব্যাক অবশ্যই উত্তরটা হবে মহাত্মা গান্ধী কারণ মহাত্মা গান্ধী চরম বিরোধী ছিলেন এই ক্রিপস মিশনের তিনি মনে করতেন যে চোদ্দ সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে তখন একবার ভারতীয়দেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে প্রথম বিশ্বযুদ্ধে ইনভলভ করানো হয়েছিল সেকেন্ড বিশ্বযুদ্ধে সেটা আর কোনো মতেই পসিবল নয় ঠিক আছে তো এটা কিন্তু ওনার মাথায় ছিল তাই জন্য তিনি এটাকে একটা পোস্ট ডেটেড চেকও বলেছিলেন নেক্সট কি দেখা যায় হু ওয়াজ দ্য ভাইস রয় অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়েন কুইট ইন্ডিয়া মুভমেন্ট ওয়াজ স্টার্টেড যখন কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু হচ্ছে অর্থাৎ উনিশশো বিয়াল্লিশ সালের এইথ আগস্ট সেই সময় ভারতের ভাইস রয় গিয়েছিলেন ঠিক আছে অবশ্যই অ্যান্সার হবে লর্ড লিনলিথকো কিন্তু গাইস তার সাথে আমি যেটা অ্যাড করে দিয়েছি যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন চুয়াল্লিশ সালে শেষ হচ্ছে তখন ভারতের ভাইস রয় কে ঠিক আছে তখন কিন্তু ভাইস রয় চেঞ্জ হয়ে যাচ্ছে সেই সময় ভারতের ভাইস রয় ছিলেন লর্ড ওয়াভেল এই জিনিসগুলোই দেখতে হবে হয়তো কোনো একটা ডাব্লিউ এর পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হলো যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট যখন শুরু হচ্ছে তখন ভাইস রয় কে তোমরা কিন্তু শুধু সেইটুকুনি পরে চলে যাবে না তোমরা এটাও দেখে নেবে যে যখন মুভমেন্টটা শেষ হচ্ছে তখন ভাইস রয় কে ঠিক আছে আমরা কিন্তু জেনারেলি মুভমেন্টটা শুরু হওয়ার সময় কে ভাইস শুধু সেইটুকুনি পড়ি

কোশ্চেন যখন ডাব্লিউ এর মেন্সে করা হবে সেই ক্ষেত্রে কিন্তু একদম ফ্ল্যাট কোশ্চেন তোমরা এক্সপেক্ট করো না ঠিক আছে সব রকমভাবে আমাদেরকে এই সাবজেক্টটা নিয়ে ডিল করতে হবে এবং আমাদের মাথায় যেন চলে যে এই কোশ্চেনের সাথে আর কি কি কোশ্চেনকে রিলেট করা যায় সেই হিসেবে আমাদেরকে দেখতে হবে নেক্সট বলছে এই যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় আমি বলেছিলাম যে বিভিন্ন কংগ্রেসের ইম্পর্টেন্ট লিডারদের অ্যারেস্ট করে নেওয়া হয়েছিল তো সেই প্রসঙ্গেরই একটা কোশ্চেন হু এসকেপড ফ্রম হাজারিবাগ জেল অফ বিহার ডিউরিং কুইট ইন্ডিয়া মুভমেন্ট তো কুইট ইন্ডিয়া মুভমেন্টের সময় বিহারের যে হাজারিবাগ জেল সেখান থেকে কে পালিয়ে গিয়েছিলেন খুব বিখ্যাত একটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই কোশ্চেনটা কিন্তু একটু মেন্স লেভেলের কোশ্চেন ঠিক আছে আমরা আমাদের যে এই ইউটিউব ভিডিওগুলো নিয়ে আসছি তোমার জন্য ঠিক আছে তোমাদের জন্য সেখানে কিন্তু আমরা প্রিলিমসেলের কোশ্চেনও রাখবো মেন্স লেভেলের কোশ্চেনও রাখবো ঠিক আছে সব মিলিয়েই মিক্সড কোশ্চেন সেট থাকবে মানে ডিফিকাল্টি লেভেলটা কিন্তু মিক্স লেভেল হবে তো এই কোশ্চেনের অপশানে বলা হচ্ছে বাঁকাযতীন অপশান এ অপশান বি জয়প্রকাশ নারায়ণ অপশান সি অরুণা আসাভালি অপশান বি জেপি পি অ্যান্সার কিন্তু হবে জয়প্রকাশ নারায়ণ বা জেপি এবং বিখ্যাত একটা উপাধি ওনার আছে ওনাকে কিন্তু লোকনায়কও বলা হয়ে থাকে ঠিক আছে পরে অবশ্যই যখন কংগ্রেসের কংগ্রেস হেরে যাবে ইলেকশনে আমরা জানি ভারতবর্ষের হবেন এ মানে যখন জনতা গভর্নমেন্ট ভারতবর্ষে আসবে তো তার একটা তার যে সেই গভর্নমেন্ট আসার পেছনেও কিন্তু এনার একটা হাত ছিল জেপির একটা মুভমেন্ট সেই সময় হয়েছিল তো সেটা নিয়েও তোমরা একটু দেখে নিতে পারো নেক্সট বলছে হোয়াট ওয়াজ দা ফার্স্ট অ্যান্টি কংগ্রেস অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়া দেখো এটা একটা বুঝতে হবে কংগ্রেস যখন তৈরি হয়েছিল এইটিন এইটি ফাইভে তখন কিন্তু কংগ্রেসের যে আইডিওলজি তার এগেন্স্টেও কিন্তু অনেক অ্যাসোসিয়েশন ভারতবর্ষে যদি আমি বলবো না যে ভারতবর্ষের স্বাধীনতা নিয়ে কেউ কম্প্রোমাইজ করেছে সবাইই লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা কিন্তু পাথটা ছিল আলাদা যেমন ধরো আমরা অবশ্যই জানি যে মহাত্মা গান্ধীর সাথে সুভাষচন্দ্র বসের আইডিওলজি অনেকটা আলাদা ছিল তাই তো এবং সেই আইডিওলজির যে পার্থক্য তার ভিত্তিতেই কিন্তু সুভাষচন্দ্র বসু কংগ্রেস ছেড়ে দিয়েছিলেন ঠিক আছে তো সেইভাবে কংগ্রেস যখন তৈরি হয়েছিল তাদের যে আইডিয়োলজি তার এগেইনস্টে কিও কিন্তু অনেক অ্যাসোসিয়েশন তৈরি হয় তার মধ্যে প্রথম অ্যান্টি কংগ্রেস অ্যাসোসিয়েশন হলো সৈয়দ আহমদ খানের ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন দেখেন এটার ব্যাপারে স্যার ইউনাইট দ্য ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন ওয়াজ এ पॉलिटिकल ऑर्गेनाइजेशन फाउंडेड ইন 1888 এবার দেখো তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অ্যান্টি কংগ্রেস অ্যাসোসিয়েশন মানে মুসলিম লীগ কিন্তু মুসলিম লীগ তো আসছে অনেক পরে উনিশশো সালে রাইট তো তার আগেই কিন্তু সৈয়দ আহমেদ খানের এই অর্গানাইজেশনটা তৈরি হয়েছিল যার নাম হলো ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন অবশ্যই এটা তৈরি করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান অ্যান্ড রাজা শিবপ্রসাদ সিং অফ বেনারস ঠিক আছে তারা কিন্তু প্রথম বলেছিলেন যে কংগ্রেসের যে কাজ বা কংগ্রেসের যে সংগঠন বলতে পারো কংগ্রেসের যারা মেম্বার সেটা কিন্তু একটা এলিট ক্লাসকে রিপ্রেজেন্ট করছে আমরা সবাই জানিও ইনফ্যাক্ট কারণ কংগ্রেসের যখন প্রথম কংগ্রেস এসেছিল যে প্রথম সেশনটা হয়েছিল যেটা প্রিসাইড করেছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা সেকেন্ড সেশন ক্যালকাটা সেশন যেটা প্রিসাইড করেছিলেন দাদাভাই নওরোজি সেক্ষেত্রে কিন্তু কংগ্রেস একটা এলিট ক্লাসকে বিলং করতো যেখানে ইম্পর্টেন্ট লয়ার ডক্টর বা প্রফেসর মানে একটা এলিট ক্লাস কিন্তু কংগ্রেসকে রিপ্রেজেন্ট করতেন এবং তাই জন্য কংগ্রেসকে কিন্তু একজন সেই সময়কার যে মানে গভর্নর জেনারেল ছিলেন বা ভাইস ডাফরিন কংগ্রেসকে কিন্তু মাইক্রোস্কোপিক একটা মাইনোরিটি ভিবে খুব ছোট সংগঠন তো তার এগেনস্টে ভারতবর্ষের বিভিন্ন অ্যাসোসিয়েশনস তৈরি হয় যারা বলেন যে কংগ্রেস যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আহ ভারতবর্ষের স্বাধীনতাটা অতটা সোজা হবে না এবং সেই সময় স্বাধীনতার কথা আসছেও না কারণ এইটিন এইট এইটিন এইটি ফাইভ সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রশ্ন আসছে সেটাও কিন্তু ঠিকমতো করে কংগ্রেস করে উঠতে পারবে না কারণ আমরা জানি কংগ্রেসের প্রাথমিক পর্যায়টা পুরোটাই ছিল আবেদন নিবেদন নীতির ওপর ভিত্তি করে তো অপোজ টু দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস দ্য গ্রুপ এপ টু ডেভেলপড ক্লোজ টাইস বিটুইন মুসলিম কমিউনিটি অ্যান্ড দ্য ব্রিটিশ রাজ এবং যেহেতু মেনলি একটা এডিট ক্লাসকে রিপ্রেজেন্ট করছে সেই জন্য এই যে সংগঠনটা তৈরি হয়েছিল এখানে কিন্তু ব্রিটিশদেরও একটা ইনভলভমেন্ট ছিল আর তার সাথে মুসলিম কমিউনিটিও ছিল কারণ অবশ্যই যেখানে প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমেদ খান তো প্রশ্নটা আশা করছি বুঝতে পেরেছ এইরমভাবে কিন্তু পড়াশোনাটা করতে হবে ঠিক আছে এবার বাকি যে অ্যাসোসিয়েশনগুলো আছে যেমন ধরো বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পুনে সর্বজনিক সভা তো সেগুলো নিয়েও আমি একটু লিখে দিয়েছি যেমন ধরো বোম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন এটাও কিন্তু এইটিন এইটি ফাইভে তৈরি ঠিক আছে এটা বোম্বেতে অবশ্যই তৈরি ফিরোশা মেহতা যিনি পরে কংগ্রেসের প্রেসিডেন্টও হয়েছিলেন কেটি তেলাং বদরুদ্দিন তাবজি এরা কিন্তু সবাই এই অ্যাসোসিয়েশনরা প্রতিষ্ঠা করেছিলেন বজরুদ্দিন ত্যাবজির প্রসঙ্গে বলতে পারা যায় ইনি হলেন কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট একটা সংগঠন যেটাকে আমরা ভারত সভাও বলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি আনন্দমোহন বোস তৈরি করেছিলেন এইট্টিন সেভেন্টি কলকাতাতে পরে আবার এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কিন্তু আইএনস এর সাথে মার্জ করে যায় ঠিক আছে আর পুনে সর্বজনীন যে সভা এটাও এইটিন সেভেন্টি সিক্সে পুনেতে তৈরি এটা ফাউন্ড করেছিলেন মহাদেব গোবিন্দ রানাডে এছাড়া গণেশ বাসুদেব যোশী এস পি তারা সবাই ফাউন্ডিং মেম্বার ছিলেন এই বিখ্যাত অর্গানাইজেশনে ঠিক আছে এটা সম্বন্ধে একটু দেখে নিয়েছি আমি অ্যাড করে দিয়েছি ইনফরমেশনগুলো কারণ এখান থেকেও প্রশ্ন আসে আমাদের পরীক্ষাতে নেক্সট হলো উইচ অফ দ্য ফলোয়িং আর দ্য মেন সোর্সেস অফ নলেজ অ্যাবাউট আইভিসি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশান সম্বন্ধে যদি জানতে হয় তাহলে এদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট সোর্স কোনটা আমরা জানি সোর্স ছাড়া ইতিহাস জানা পসিবল নয় এবং যদি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কথা আমরা বলি সেটা কিন্তু প্রোটো সময়টা বিলং করছে আমরা জানি প্রি হিস্ট্রির সময় প্রি হিস্ট্রি প্রোটো হিস্ট্রি হিস্ট্রি এই তিনটে ভাগে যদি আমরা ভাগ করি প্রি হিস্ট্রির সময় কিন্তু আমাদের কাছে কোনো রিটেন এভিডেন্সেস বা ডকুমেন্টস ছিল না ঠিক আছে পুরোটাই আমরা রক এর ডিপেন্ড করেছিলাম সেই সময়টা এবার যদি প্রি হিস্ট্রি কে আমরা ভাগ করি অবশ্যই আমরা জানি সেই সময় মানুষ পাথরের ব্যবহার করত তাই জন্য যে লিথিক কথাটা এসছে কারণ লিথ মানে হলো পাথর তো প্রি হিস্ট্রিটা কে অবশ্যই প্যালিওলিথিক মেসোলিথিক লিওলিথিক এইভাবে আমরা ভাগ করছি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনটা কিন্তু প্রোটো হিস্ট্রি আন্ডারে পড়ছে যেখানে কিন্তু আমাদের কাছে স্ক্রিপ্ট বা রিটেন ডকুমেন্টস রয়েছে ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে সেটা আমরা করতে না ঠিক আছে আমরা ডিসাইফার সেটা পাঠোদ্ধার করতে পারছি না এবং তারপরে যখন শুরু হচ্ছে তখন কিন্তু সেটা হিস্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত কারণ সেখানে আমরা রিটেন ডকুমেন্টস পেয়েছি এবং সেটাকে পাঠোদ্ধার করাও পসিবল হয়েছে যেমন ভাবে রিগবেদ আমরা জানি ব্রাহ্মী স্ক্রিপ্টে লেখা হয়েছিল সানস্ক্রিট ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়েছিল তো আইভিসির ক্ষেত্রে মেন সোর্সেস অফ নলেজ যদি বলা হয় তাহলে সেই সময় যেহেতু সোর্সের ক্ষেত্রে আমরা কোনো বুকস ইউজ করতে পারছি না তাই বিভিন্ন যে আর্কিওলজিক্যাল এক্স এক্সক্যাভেশনগুলো মানে যে সমস্ত খনন কার্য চলেছিল সেটাই কিন্তু সবচেয়ে বেস্ট অ্যান্সার হবে এই ক্ষেত্রে তোমরা বলতেই পারো ইনস্ক্রিপশনস কয়েন্স বা সিলস অবশ্যই এগুলোও ছিল কিন্তু এগুলো সবই আর্কিওলজিক্যাল এক্সক্যাভেশন আন্ডারে চলে আসছে কারণ তুমি যদি সিলস বলো তুমি কয়েন্সকে বাদ দিতে পারছো না যদিও অফিসিয়াল সেই সময় ইম্পর্টেন্ট অত কয়েন্স ছিল না ইনস্ক্রিপশানও সেই হিসেবে যে ছিল বলবো না কিন্তু ইনস্ক্রিপশন বা কয়েন্সেরও কিন্তু এভিডেন্সেস পাওয়া গেছে বিভিন্ন সাইট থেকে তাই একদম ইম্পর্টেন্ট ছিল না যদি বলেও থাকো একদম ছিলই না সেটা কিন্তু বলাটা যাবে না সিলস তো বটেই কিন্তু আর্কিওলজিক্যাল গুলো মানে যে খনন কার্যগুলো চলেছিল নাইনটিন টোয়েন্টি ওয়ানে যেমন প্রথম যে হরপ্পা শহরটা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি তারপরের বছর নাইনটিন টোয়েন্টি টু তে রাখালদাস আবিষ্কার করে ফেললেন তোমার মহেঞ্চ দাড়ো এই খনন কার্যগুলোই কিন্তু মেন সোর্সেস ছিল আইবিসি সম্বন্ধে জানার নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ইনদাস ভ্যালি সিভিলাইজেশন ইজ নন অ্যাজ প্রি আরিয়ান সিভিলাইজেশন বিকজ অফ দ্য এভিডেন্স অফ মানে এটাকে আর্য সভ্যতার আগের সভ্যতা মানে প্রি আরিয়ান সিভিলাইজেশন বলা হচ্ছে কিসের এভিডেন্সের ভিত্তিতে অপশান এ আর্ট অপশন বি কপার অপশন সি পটারি অপশন ডি হলো স্ক্রিপ্ট দেখো এই ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু হবে কপার কিন্তু কপার কেন হবে এটা তোমায় বুঝতে হবে দেখো আলটিমেট যদি তুমি একটু ক্রোনোলজিক্যাল কনসেপ্টের ইতিহাসটা পড়ো তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে সময়টা আছে সেই সময়টাকে আমরা বলছি চালকলি কেন কারণ প্যালিওলিথিক মেসোলিথিক বা নিওলিথিক এজ যে সময়টা হচ্ছে সেই সময় কিন্তু মানুষ কোনো ধাতুর ব্যবহার করতো না তারা কিন্তু মেনলি পাথরের ব্যবহার করতো বলেই লিথিক কথাটা এসছে কিন্তু ইন্ডাস ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনের সময় কপারও ইউজ করা হচ্ছে তার সাথে স্টোন ইউজ যেমন করছিল মানুষ সেটাও হচ্ছে তাই জন্য কপার স্টোন এজ চালকো মানে হলো কপার চালকোলিথিক এজের মানেটাই হলো কপার স্টোন এজ স্টোনের সাথে সাথে কিন্তু আমরা কপারও ইউজ করছি কপার হলো প্রথম আবিষ্কৃত ধাতু যেটা মানুষ আবিষ্কার করেছিল ঠিক আছে তো অবশ্যই ভ্যালি সিভিলাইজেশনে কপারের ব্যবহার হতো এবং এটাকে ব্রোঞ্জেজ বলা হতো আমরা ব্রোঞ্জ মানে কি জানি ব্রোঞ্জ মানে আমরা জানি কপার প্লাস টিন তাই তো সিইউ প্লাস এস তো অবভিয়াসলি কপার থাকছে এবং যদি আমরা বলি সেই সময় কিসের ব্যবহার মানুষ জানতো না সেটা হলো আয়রন বা এফি এফির ব্যবহার কিন্তু মানুষ সেই সময় জানতো না ঠিক আছে এফি আবিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু আরিয়ান সিভিলাইজেশানের সময় সেটাও লেটার ভেদিক পিরিয়ডে কেন লেটার ভেদিক পিরিয়ডে কারণ যদি আমরা ওভারঅল একটা ইন্ডিয়ার ম্যাপ দেখি এই যদি একটা ওভারঅল ইন্ডিয়ার ম্যাপ হয় জাস্ট ফর ইউর এক্সাম্পল তাহলে প্রথম যে যখন আরিয়ানরা আসেন তারাও কিন্তু এই অঞ্চলটাতেই ছিল মানে উত্তর পশ্চিমের অঞ্চলেই তারা ছিল ইন ভ্যালি সিভিলাইজেশনটা যে জায়গায় সেই জায়গাতেই তারা ছিল সপ্ত সিন্ধু পরে লেটার ভেদিক পিরিয়ডে তারা শিফট করে যায় কোথায় না গঙ্গা রিভার ভ্যালিতে কেন কারণ গঙ্গা রিভারটা আমরা জানি এই জায়গা দিয়ে বয়ে যাচ্ছে মানে একদম ইউপি বিহার ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশের দিকে হয়ে 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 আর এই অঞ্চলটা এই গঙ্গা অববাহিকা অঞ্চলটা গঙ্গা যমুনা দোয়াব কিন্তু একটা অঞ্চল যেখানে অ্যালোভিয়াল সয়েল ছিল তাই অ্যালোভিয়াল সেটেলমেন্টের জন্য কিন্তু তারা শিফট করে এবং যখন তারা শিফট করে যায় এই পাঞ্জাব বেল্ট থেকে গঙ্গা বেল্টের দিকে তখনই কিন্তু এই ছোটনাগপুর প্লাটু বিহার এই অঞ্চলটাতে তারা আয়রনটা আবিষ্কার করে তা আয়রন কিন্তু আবিষ্কার হয়েছিল রেটার বেদিক পিরিয়ডে আর সেই হিসেবে যদি দেখি তাহলে ইন্ডাসিভিল সিভিলাইজেশনটা যেহেতু প্রি আরিয়ান তাই অবশ্যই অ্যান্সারটা কিন্তু হবে কপার নেক্সট বলছে দ্য কোড অফ কন্টাক্ট অফ দ্য বেদিক সোসাইটি ওয়াজ লেড আউট ইন হুইচ অফ দ্য ফলোয়িং টেক্সট অপশান এ পুরাণ অপশান বি বেদাস অপশান সি স্মৃতি অপশান ডি হলো উপনিষদ কোড অফ কন্টাক্ট মানে ল ঠিক আছে তো আমরা জানি আমাদের ভারতবর্ষের প্রথম ল বুক হলো মনুস্মৃতি হবে স্মৃতি ঠিক আছে চলো নেক্সট ওয়ার বিগিনস ইন মেন ইজ এ ফেদিক এটা কি নিয়ে আলোচনা করা হচ্ছে ওয়ার বিগিনস ইন দ্য মাইন্ড অফ মেন এটা কোথায় বলা হয়েছে অপশান এ আথার্বা বেদা বি মুন্ডক উপনিষদ অপশন সি সামাবেদ অপশান ডি ঋগ্বেদ গাইস এই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে অথর্ববেদা কেন অথর্ববেদা এটা তোমায় বুঝতে হবে আমরা জানি যে ত্রয়ী বলতে বোঝায় হলো প্রথম তিনটে বেদকে মানে ঋগ শাম যজুর এবং এই তিনটে বেদই কিন্তু মেনলি লেখা হয়েছিল আর্লি বেদিক পিরিয়ডে লেটার বেদিক পিরিয়ডে কিন্তু অথর্ববেদা লেখা হয়েছিল এই জন্য অনেক হিস্টোরিয়ান অথর্ববেদাকে কিন্তু বেদ বলতে রাজি নন তারা এটাকে নন আরিয়ান টেক্সটও বলেন ঠিক আছে এবং এই অথর যখন লেখা হচ্ছে মানে লেটার বেদিক পিরিয়ড সেই সময় কিন্তু বৈদিক যুগের সমাজটা খুব চেঞ্জ হয়ে যায় যদি রিক বৈদিক যুগের সমাজটা দেখো মানে আর্লি বেদিক পিরিয়ডের সমাজটা দেখো সেই সময় কিন্তু ছোট ছোট সেটেলমেন্টে ভাগ করা ছিল এন্টায়ার এই তোমার অঞ্চলটা এবং সেখানে কিন্তু একটা মনার্কিয়াল রুল দেখা যেত আমরা জানি যে সভা সমিতি বিধাত এই যে অ্যাসেম্বলিগুলো ছিল সেখানে যে সমিতি ছিল সেখানে আমরা রাজাকে ইলেক্ট করতাম রাইট তো কিন্তু দেখা যাচ্ছে যখন বেদিক পিরিয়ড হচ্ছে সেই সময় কিন্তু এক একটা রাষ্ট্রের কনসেপ্ট আসছে যেহেতু সেই সময় আয়রন আবিষ্কার হয়ে গেছে তাই সেই আয়রনটাকে ইউজ করে যে ওয়েপন্স গুলো তৈরি হচ্ছে সেই ওয়েপন্স গুলো দিয়ে কিন্তু কিছু কিছু জায়গা যেমন তারা কিন্তু পাওয়ারফুল হয়ে যাবে মগধ কাশি ঠিক আছে কোশাল এই জায়গাগুলো ঠিক আছে এরা প্রচন্ড পাওয়ারফুল হয়ে যাবে ঠিক আছে এই জন্যই প্রকৃতপক্ষে ঋগবেদিক পিরিয়ড এর সময়ও কিন্তু যুদ্ধ হয়েছিল যেমন ধরো দশ হাজার যুদ্ধ অবশ্যই যেখানে ওই ভারত ট্রাইব জিতেছিল যে যুদ্ধটা রবি নদীর তীরে যেটা হয়েছিল এরকম কিছু যুদ্ধ হলেও মেনলি কিন্তু মানুষের মনে যে ওয়ার যেটা আসে যুদ্ধের যে কনসেপ্টটা মানুষের মনে আসে সেটা কিন্তু এই রাষ্ট্র যখন ইনভলভ হচ্ছে যখন রাষ্ট্রটা শুরু হচ্ছে মানে মহাজনপদ আসছে আস্তে আসতে লেটার ভেদিক পিরিয়ডে সেই সময়ের থেকেই কিন্তু আসতে শুরু করে ঠিক আছে তাই এই ক্ষেত্রে অ্যানসারটা অবশ্যই অথর্বতা হবে কনসেপ্টটা আশা করি তোমরা বুঝতে পারছো এ দেখো ইন দ্য রিগেদিক পিরিয়ড দ্য ব্যাটেল অফ টেন কিংস এন্ড সাম আদার ব্যাটেলস হ্যাপেন্ড অলসো বাট ইন রাষ্ট্র অ্যান্ড জনপদ ইমার্জ অ্যান্ড দ্য কনসেপ্ট অব গেম এটা বুঝতে হবে যে আসল যে যুদ্ধটা সেই কনসেপ্টটা মানুষের মনে কিন্তু আসছে বেদিক পিরিয়ডে এবং এখানে যতগুলো টেক্সট আছে তার মধ্যে অবশ্যই লেটার বেদিক পিরিয়ডে লেখা তাই সেটাই হবে বেস্ট অ্যান্সার ঠিক আছে আর অথরববেদার সাথে যদি তোমরা মাইন্ড ম্যাপ করতে চাও অবশ্যই আয়ুর্বেদা আসবে কারণ এই যে আয়ুর্বেদার যে সেটা কিন্তু অথর্পবেদা থেকে এসছে এইভাবে কিন্তু আমরা মাইন্ড ম্যাপ করতে করতে পড়তে পারি ঠিক আছে অনেকটা সুবিধা হবে পড়তে নেক্সট বলছে দ্য রেন অফ হুইচ অফ দ্য ফলোয়িং রেঞ্জ ওয়াজ অ্যাজ গোল্ডেন এজ অফ মথুরা স্কুল অফ আর্ট ঠিক আছে তাহলে কোন সময়টা গোল্ডেন এজ অফ মথুরা স্কুল অফ আর্ট অবশ্যই আমরা জানি কুষান পিরিয়ড সেই সময় মেনলি মথুরা স্কুল অফ আর্টটা খুব ইমার্জ করেছিল এবং তার সাথে গান্ধার স্কুল অফ আর্টও ছিল কিন্তু তো অবশ্যই সেটা কুশানস সায়েন্সার হবে ঠিক আছে আর ইন্দো গ্রিকের ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস বলতে পারি তারাই প্রথম কিন্তু ওই যে গোল্ড কয়েন্সটা মেনলি ইউজ কিন্তু তারা প্রথম ভারতবর্ষে করেছিলেন ঠিক আছে আর গুপ্তা পিরিয়ড অবশ্যই ইন্দো গ্রিক কুষাণদের পরে ঠিক আছে মানে মৌরিয়ান পিরিয়ড আর গুপ্তা পিরিয়ডের যে মাঝখানে যে গ্যাপটা সেই সময়ে যে অন্ধকার সময়টা ছিল যে সময় ভারতবর্ষ মেনলি শাসন করেছিলেন কিছু বাইরের পাওয়ার তার মধ্যে কুষাণ খুব ইম্পর্টেন্ট তো মথুরা স্কুল অফ আর্টও কিন্তু ইমার্জ করছে ঠিক সেই সময়টাতে ঠিক আছে এবং এর মধ্যে একটা বুদ্ধিস্ট কনসেপ্ট তোমরা খুঁজে পাবে কারণ আমরা জানি কনিষ্কর মতো রাজারা ছিলেন কুষাণ যুগে যারা কিন্তু বৌদ্ধ ধর্মে বিশ্বাসী ছিলেন তো একটা সেই লিঙ্ক আপও তোমরা খুঁজে পাবে মথুরা স্কুল অফ আর্ট বা গান্দা স্কুল অফ মধ্যেও ঠিক আছে নেক্সট বলছে হাসান নিজামি ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ ঠিক আছে এটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন ঠিক আছে কারণ আমরা জেনারেলি কোর্ট পোয়েট বলতে আলাউদ্দিনের কোর্ট কোর্ট পোয়েট এগুলোই পড়ি আকবরের কোর্ট পোয়েট এগুলো পড়ি কিন্তু মেন্স লেভেলে ভাবনা চিন্তা করতে গেলে এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশান এ হলো কুতুবুদ্দিন আইবক অপশন বি মোহাম্মদ বিন তুকলক অপশন সি বলবন তো আমরা রেখেছি কিন্তু দিল্লি সুলতানেটের বিভিন্ন রাজাদের তো অবশ্যই দিল্লি সুলতানেট শুরু হচ্ছে কুতুবুদ্দিন আইবকের সময় ঠিক আছে এবং এটা কুতুবুদ্দিন আইবকই অ্যানসার একটু দেখে নাও হাসান নিজামি এন্ড ফাকি মুন্দাবির

ঠিক আছে আড়াই দিন কাজ হয়েছিল কোয়াতুল ইসলাম মকস হয়েছিল তারই সময় কুতুব কুতুব মিনার আমরা দেখেছিলাম মিনারের যে কাজটা শুরু হয়েছিল যদিও সেটা শেষ হয় ফাইনালি সময় তো এই ইনফরমেশন এগুলো তো প্রিলিমস লেভেলের ইনফরমেশন তার সাথে কিন্তু এই মেন্স লেভেলের গুলো আমাদের মাথায় রাখতে হবে আর তোমরা চেষ্টা করবে প্রিপারেশনটা যখন করবে তখন যেন ইনটিগ্রেটেড ওয়েতে করা যায় কারণ যেহেতু সিলেবাসটা সেম সেক্ষেত্রে ইনটিগ্রেটেড ওয়েতে পড়াশোনা করলে অনেকটা সুবিধা হয়ে যাবে ঠিক আছে নেক্সট দেখা যাক হু এবং দা ফলোয়িং ওয়াজ ইলেক্টেড অ্যাজ দা প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স ওয়েন ইট মেট অ্যাট দিল্লি ইন নাইনটিন নাইনটিন অবশ্যই উত্তর হবে মহাত্মা গান্ধী ঠিক আছে এবার দেখো এখানে একটা খুব ভালো কনসেপ্ট রয়েছে উনিশশো থেকে উনিশশো উনিশ বছর হলো প্রথম বিশ্বযুদ্ধ অবশ্যই আমি আগেও বলেছি যে ব্রিটেন নানা রকম প্রতিশ্রুতি যে তোমরা আমাদের হয়ে অংশগ্রহণ করো যুদ্ধে তাহলে যুদ্ধ শেষ হয়ে গেলে আমরা তোমাদেরকে এই এই জিনিস দেব এরকম প্রতিশ্রুতি তো অবশ্যই ব্রিটিশরা দিয়েছিল কিন্তু দেখা গেল কোনোটাই হলো না এবং এই প্রতিশ্রুতি যে ব্রিটেন শুধু ভারতবর্ষকে দিয়েছিল তা নয় তারা কিন্তু খলিফাদেরও এরকম প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরে দেখা যায় যে খলিফাদেরও তারা সেই সম্মান দিতে পারছে না এবং যখন খলিফাদের অনসম্মান করা হচ্ছে ঠিক আছে তখনই কিন্তু আমাদের দেশে যে সমস্ত মুসলিমরা তারাও কিন্তু এই খলিফাদের অসম্মান সহ্য করতে না পেরে ব্রিটেনের এগেনস্টে একটা মুভমেন্ট করার ডিসিশন নিয়ে নেয় যেমন ধরো মোহাম্মদ আলী সকাত আলী মানে আলী ব্রাদার যাদেরকে বলা হয় তারা মেনলি তাদের নেতৃত্বে কিন্তু খিলাফত মুভমেন্টটা তৈরি হচ্ছিল গান্ধীজি ছিলেন বুদ্ধিমান গান্ধীজি দেখলেন এই হলো সুযোগ যেখানে হিন্দু মুসলিমদের টার্গেট একটাই মানে কংগ্রেসের যেমন টার্গেট অবশ্যই ব্রিটিশ বিরোধী মুভমেন্ট করা কারণ আমরা জানি উনিশশো সালে কি ভয়ানক ঘটনা ঘটে গিয়েছিল তেরোই এপ্রিল অবশ্যই জালিয়ান হত্যাকাণ্ড তার আগে রাওলা টাইন নিয়ে এসেছিল ব্রিটিশরা ঠিক আছে মন্টেগু চিমরিসপোর্টে যে সমস্ত প্রভিশনগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে ছিল বিরুদ্ধে ছিল আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তো এই হলো সুযোগ যেখানে মুসলমান এবং হিন্দু এই দুটো জাতিকে এক করে দেওয়া যেতে পারে এই দুটো ধর্মকে এক করে দেওয়া যেতে পারে তাই গান্ধীজি লঞ্চ করলেন যে মুভমেন্টটা সেটা হলো অ্যাকচুয়ালি নন কোঅপারেশন খিলাফত মুভমেন্ট মানে খিলাফত নন কঅপারেশন কে একসাথে তিনি করে দিলেন ঠিক আছে কারণ একদিকে অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে একদিকে খিলাফত মুভমেন্ট শুরু হচ্ছে তো এই মুভমেন্টের আগে যে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স হয়েছিল তার অবশ্যই প্রেসিডেন্ট ছিলেন মহাত্মা গান্ধী ঠিক আছে এইভাবে কনসেপ্টটা মনে রাখবে কারণ দেখো ১৪ থেকে ১৯ প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে তারপরেই তো প্রতিশ্রুতি ভঙ্গ করলো ব্রিটিশরা তাই তো তাই প্রতিশ্রুতি ভঙ্গ হওয়া মানেই মুভমেন্ট হবে একদিকে খিলাফত মুভমেন্ট একদিকে নন কর্পোরেশন মুভমেন্ট গান্ধীজি দুটোকে মার্চ করে দিলেন তাহলে গান্ধীজি হলেন এই দুটোকে মার্চ করার অ্যাম্বাসাডার তা অবশ্যই যদি তিনি সেটা হন তাহলে তিনি হিন্দু মুসলিম অ্যাম্বাসাডারও বটে এখানে এবং অবশ্যই অ্যান্সার হবে মহাত্মা গান্ধী এইভাবে কিন্তু আলোচনাটা করব আমরা ঠিক আছে নেক্সট বলছে হু ওয়াজ কল্ড বাই ব্রিটিশ রুলার অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ঠিক আছে অবশ্যই অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক ঠিক আছে দেখো তার সম্বন্ধে একটা টুইটও আমরা স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি যাতে তোমরা জানতে পারো এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং কে বলেছিলেন সেটাও অনেক সময় আসে ভ্যালেন্টিয়ার চিরন ঠিক আছে অ্যাকচুয়ালি এগুলো একটু দেখে নিতে হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট আমরা যখন আমাদের মেন যে কোর্স যখন আমরা আসবো তোমরা যদি কেউ আমার কোর্সে পারচেস করো বা দেখো তাহলে কিন্তু তোমরা ডিটেলে জানবে এই ব্যাপারগুলো সম্বন্ধে ঠিক আছে এখন তো জাস্ট আমরা এমসি কোর্স করছি এবং তাতে আমি যতটা সম্ভব ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু ডিটেল কোর্সে কিন্তু ডিটেলে আমরা এই ব্যাপারগুলো ডিসকাস করব কোয়েশ্চেন নাম্বার এইটিন বলছে দ্য হরিপুরা কংগ্রেস নাইনটিন থার্টি এইট রিমেন্স এ মাইল ফ্রিডম স্ট্রাগল Because option A of the introduction of the idea of planning commission, option B of the acceptance of Government of India Act 1935 by Congress, option C it decided it declared one on British Empire, and option number D it appointed. জওহরলাল নেহেরু অ্যাজ দ্য ফিউচার মিনিস্টার অফ ইন্ডিয়া দেখো এক্ষেত্রে অ্যান্সারটা হবেই প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশন কিন্তু প্রথম তৈরি হয়ে হওয়ার যে কনসেপ্টটা সেটাই কিন্তু হরিপুরা কংগ্রেসে নিয়ে এসেছিলেন অবশ্যই সেই কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন সেই সেশনের প্রেসিডেন্ট ছিলেন সুভাষচন্দ্র বোস ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্ল্যানিং কমিশনটা কিন্তু পরে আলটিমেট আমাদের দেশে হয়েছিল নাইনটিন ফিফটি টুতে ফিফটি ওয়ানে প্ল্যানিং কমিশন এসেছিল তারপর ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল আমরা জানি ঠিক আছে তো সেই প্ল্যানিং কমিশনটা ফাইনালি এখন স্ক্র্যাপ হয়ে গেছে এই প্ল্যানিং কমিশনের পরিবর্তে এখন নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়ে আসেন তখন তিনি নীতি আয়োগ নিয়ে আসেন কিন্তু এই প্ল্যানিং কমিশনের কনসেপ্টটা কিন্তু আইডিয়াটা কিন্তু প্রথম এসেছিল হরিপুরা কংগ্রেস যে সেশনটা হয়েছিল নাইনটিন থার্টি এইটে এবং এই বিখ্যাত যে অধিবেশন তার প্রেসিডেন্ট ছিলেন অবশ্যই সুভাষচন্দ্র বোস ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার নাইনটিন দ্য ফার্স্ট ভেঞ্চার অফ গান্ধী ইন অল ইন্ডিয়া পলিটিক্স ওয়ার্স অপশন এ ডান্ডি মার্চ অপশন বি চম্পারণ মুভমেন্ট অপশন সি রাওলার সত্যাগ্রহ অপশন ডি নন কোঅপারেশন মুভমেন্ট গাইজ এই ক্ষেত্রে आंसर কিন্তু হয়ে যাবে রাওলাট সত্যাগ্রহ ক্ষেত্রে তোমাদের মনে হতেই পারে চম্পারণ কেন নয় দেখো চম্পারণ হলো অবশ্যই প্রথম আন্দোলন গান্ধীজির এটা নিয়ে কোনো দ্বিমত নেই অবশ্যই চম্পারণ হল প্রথম আন্দোলন কিন্তু চম্পারণের যে মুভমেন্টটা সেটা কিন্তু মেনলি বিহারেতেই হয়েছিল কারণ চম্পারণ হলো বিহারে সেখানকার নীল নীলচাষীদের যে অভিযোগ তাদের যে আত্মমর্যাদা ক্ষুণ্ণ হওয়া তাদের ওপর যে অত্যাচার তার বিরুদ্ধে গান্ধীজির প্রথম যে আন্দোলন সেটাই হলো চম্পারণ সত্যাগ্রহ এটা হলো গান্ধীজি যখন সাউথ আফ্রিকা থেকে ফিরে আসছেন তারপরে গান্ধীজির সংগঠিত প্রথম আন্দোলন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোশ্চেনটা ভালোভাবে তোমায় দেখতে হবে এখানে অল ইন্ডিয়া পলিটিক্স কথাটা মেনশন করা হচ্ছে মানে এমন একটা আন্দোলন যেটা সারা ভারতব্যাপী হয়েছিল সেই ক্ষেত্রে কিন্তু অ্যানসারটাকে আমাদের করে দিতে হবে লাওলার সত্যাগ্রহ ঠিক আছে তারপরে যে নন কোঅপারেশন মুভমেন্ট আসছে সেটাও তো ভারতব্যাপী কিন্তু তার আগেই রাওলার সত্যাগ্রহ হয়ে যাচ্ছে তাই তো আমরা জানি উনিশশো সালে যে রাওলাট আইনটা এসেছিল এটাকে অফিসিয়ালি বলা হয় দ্য ক্যাল এন্ড রেভলিউশন ক্রাইমস অ্যাক্ট ঠিক আছে সেই আইনের প্রতিবাদেই কিন্তু এই আন্দোলন ঠিক আছে অবশ্যই আমরা রাওলাটের ছবিও দিয়ে দিয়েছি তোমায় দেখানোর জন্য এবং এই আইনে পরিষ্কার বলা ছিল যে কোন রকম ডিটেন যখন করা হবে কাউকে যখন অ্যারেস্ট করা হবে তখন তাকে কোনো এভিডেন্সেস দেখার দরকারই নেই ঠিক আছে মানে আজকালকার যুগে যদি এটা হয় তাহলে কিন্তু এটা ফান্ডামেন্টাল রাইট কে ভায়োলেট করবে ঠিক আছে তো তার প্রতিবাদেই এই অল ইন্ডিয়া মুভমেন্টটা হয়েছিল রাউলার সত্যাগ্রহ এবং আমরা তারপর জানি জালিওয়ানাবাগ হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনাও ঘটেছে নেক্সট কোশ্চেন হলো হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ বাউন্ডারি কমিশন টু ডিফাইন দ্য বাউন্ডারিজ অফ দ্য ডমিনিয়ান্স আন্ডার দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অফ নাইনটিন ফর্টি সেভেন এ র্যাডিক্লিফ অপশন বি মাউন্ট ব্যাটেন অপশন সি স্ট্যাফোড ক্রিপস অ্যান্ড ফোর্থ অপশন হল লর্ড ওয়াবল কাইজ এই ক্ষেত্রে অ্যান্সার অবশ্যই হবে রাই সাইডাল র্যাডিক্লিভ আমরা জানি যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে ডিমার্কেটেড লাইন অফিসিয়ালি আমি লাইন অফ কন্ট্রোলটাকে ধরছি না তাহলে সেটা অবশ্যই হবে র্যাডিক্লিফ লাইন এবং ইনি ছিলেন সেই মানুষ যিনি ভারতকে ভাগ করে দিয়েছিলেন ঠিক আছে আমরা জানি মাউন্ট ব্যাটেন প্ল্যান অনুযায়ী ভারতবর্ষ যে দুটুকরো হয়ে গিয়েছিল দুটো রাজ্য মেনলি ভাগ হয়ে গিয়েছিল একটা হলো পাঞ্জাব আর একটা হলো বাংলা পাঞ্জাবের পাঞ্জাব ভাগ হয়ে গিয়ে ওয়েস্টার্ন পাঞ্জাব হয়ে গিয়েছিল পাকিস্তানের অন্তর্ভুক্ত এবং ইস্টার্ন পাঞ্জাব যেখানে হিন্দু মেজরিটি ছিলেন তারা তারা হয়ে গিয়েছিল ভারতের অন্তর্ভুক্ত আবার বাংলার ক্ষেত্রে মুসলিম যেখানে বেশি ছিল মানে পূর্ববঙ্গ সেটাও পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল আর হিন্দু যেখানে বেশি ছিল মানে পশ্চিমবঙ্গ সেটা ভারতের অন্তর্ভুক্ত ছিল তো এই যে ডিমার্কেশন যিনি করেছিলেন তার নাম হলো ক্রিফ আর তার নাম অনুসারেই হয়েছে র্যাডিক্লিফ লাইন ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে যদিও বর্ডার ডিসপিউট ভারত আর পাকিস্তানের মধ্যেও রয়েছে তারপরে আমরা জানি যে সাডেনলি আমাদের যখন ইন্ডিপেন্ডেন্স হয়ে যায় তারপর পাকিস্তান অ্যাটাক করে ভারতে তো সেসব নিয়ে আমরা একদিন পরে আলোচনা করব তো আপাতত অ্যান্সারটা হচ্ছে সাইদাল র্যাডিক্লিফ তো গাইজ আমরা মোটামুটি একটা ডিসকাশন করলাম ঠিক আছে কিছু আলোচনা হলো কিভাবে একটা এমসিকিউ থেকে মাইন্ড ম্যাপিং করা যায় সেটা নিয়েও ডিসকাশন হলো তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এটাকে লাইক করো এবং বন্ধুদেরকেও এটা সম্বন্ধে বলো যারা সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছে ডাবলিউসিসির জন্য তাদের এই ভিডিওটা দেখা খুব দরকার এছাড়া আমার যে ওভারঅল স্ট্র্যাটেজি যে ভিডিওটা এবং আমি যে নিউ কোর্স লঞ্চ করতে চলেছি নেক্সট অফিসারের প্ল্যাটফর্মে তার একটা ভিডিও ডিটেলস তোমাদের লিঙ্কটা দিয়ে দিলাম আমার এই ভিডিওটার সাথে তোমরা পারলে এই লিঙ্কটা দেখে নিও এই ভিডিওটা দেখে নিও তাতে তোমাদের অনেক হেল্প হবে থ্যাংক ইউ গাইস থ্যাংক ইউ সো মাচ